লিগ শিরোপাটা কার ঘরে যাবে? নবাগত বসুন্ধরা অবশ্য দাবি জানিয়ে রেখেছে মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে। ঐতিহ্যবাহী আবাহনীকেও উড়িয়ে দেওয়া যায় না। টেবিলের দুই নম্বরে থেকে বসুন্ধরার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আকাশি নীলরা। তবে এই ম্যাচটার ফলাফল অনেকটা নিষ্পত্তি করে দিবে এবারের লিগ শিরোপা। আসরের দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচের আগে 4 পয়েন্ট এগিয়ে থেকে আবাহনীর মুখোমুখি বসুন্ধরা। বিগ বাজেটের দল বসুন্ধরা, তাদের শিবিরে রয়েছে বিশ্বকাপ খেলা কলিন ড্রেস। মধ্যবর্তী দল বদলে যোগ দিয়েছেন ভারতীয় আই লিগের সেরা গোলদাতা উইলিস প্লাজা। মুখোমুখি দেখা এগিয়ে বসুন্ধরা রাজারা। লিগের প্রথম পর্বের দেখায় 3-0 গোলের জয় ব্রুজন শিষ্যদের। যদিও ফেডারেশন কাপে এই প্রতিপক্ষের কাছে হেরে হারিয়েছে শিরোপা, বসুন্ধরা দেশীয়রও প্রমাণ দিচ্ছেন প্রতিটি ম্যাচে। তাই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী কিংসরা। আমরা এগিয়ে রয়েছি, তবে এটা ভেবে নির্ভার থাকতে চাই না। নতুন ম্যাচ, তাই নতুন করে ভাবছি। পূর্ণ পয়েন্ট নিয়ে আমরা মাঠ ছাড়তে চাই, আর সেভাবেই প্রস্তুত ফুটবলাররা। আর দলেও তেমন কোনো ইনজুরির সমস্যা নেই। শিরোপার অন্যতম দাবিদার আবাহনীও পিছিয়ে নেই। গেল সপ্তাহে এএফসি কাপে ভারতের চেন্নাই এফসিকে হারিয়ে রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে বসুন্ধরার বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরির বড় বাধা আবাহনীর সামনে। লিগামেন্টে চোট পেয়ে আগেই ছিটকে গেছেন তপু বর্মন, চোট আছে ফাহাদেরও, শঙ্কা রয়েছে ডিফেন্ডার বাদশার খেলা নিয়েও। তবে সব কিছু মানিয়ে নিয়ে ভুল করতে চায় না মারিও লেমোসের শিষ্যরা। বসুন্ধরা মৌসুম জুড়ে দারুণ খেলেছে, ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ইনজুরি সমস্যা আছে, তবে এই সমস্যা নিয়ে আমরা চেন্নাই এফসির বিপক্ষে জয় পেয়েছি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী, আশা করি জয় নিয়ে মাঠ ছাড়বো আমরা। And we're preparing to win this match. আসলে লিগটা অনেক টাফ, আরো সামনে আরো টাফ ম্যাচ আপনারা সবাই দেখতে পাবেন। চ্যাম্পিয়নশিপে থাকতে হলে আমাদের কালকের ম্যাচটা আমাদের আবাহনী টিমের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের প্লেয়ারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাচে 4-3-3 ফরমেশনে দল সাজাতে পারেন কোচ অস্কার ব্রুজন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।